তৃণমূল কংগ্রেস পাহারা হাতে রেখেছে, সুতরাং আইএসএফ ফ্ল্যাগ খুলে নিতে হবে, পোস্টার সব খুলে নিতে হবে। না, আইএসএফ এর অধিকার নেই, ও যে মৌলবাদী ওরা যে সাম্প্রদায়িক দল, ওই দলের অধিকার নেই। না না, কৃষি গণতান্ত্রিক, কৃষি গণতান্ত্রিক গণতান্ত্রিক আমরা কিছু বলতে চাইনি, কারণ পবিত্র রমজান মাস চলছে, আমরা জাতি ধর্মে নির্বিশেষে সবাই এক জায়গায় আমাদের ওঠা বসা চলাফেরা। আমরা বাধ্য হয়েছি বলতে মানে দুই ধার থেকে, একধারে আইএসএফ সিপিএমের দালাল, একদিকে বিজেপি সম্প্রদায়িক, এই দুটো সাম্প্রদায়িক দল, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই মানুষকে বলেছি একটু শান্ত থাকতে, 15টা রোজা হয়ে গেলে আমরা নিজেরা মাঠে নামছি, দেখা যাবে কে আইএসএফ করে, কেনা সিপিএম এর আরমাদ, তারা বিজেপি দাঙ্গা করছে, ওটা আমরা দেখে দিচ্ছি, ঈদের পরে দেখছি। এরা সিপিএম আইএসএফ পিছনে এই কারণে যে সিপিএম 34 বছর মানুষকে খুন করেছে, যে সিপিএম আমাদের বাড়ি ছাড়া করেছে, যে নাস্তিক দল 34 বছর সিপিএম হচ্ছে নাস্তিক দল, সেই দলের নেতা কমরেড হচ্ছে নওশাদ, কমরেড নওশাদ, ও বাচ্চা ছেলে, আমার হেডের বয়স হয় না এখন, ওর বয়স 30, আমাদের বয়স 40। ওই রোজার পরে আর মাথা নিচু হয়ে যাবে, অসুবিধা নেই, চা এটা আমাদের, আমরা চাপ নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ, স্কুলে বলতে হবে তো, এই এলাকাটা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছে, সিপিএম এর হার মাদলা, যারা মানুষের অত্যাচার করেছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস পাহারা হাতে রেখেছে, সুতরাং আইএসএফ ফ্ল্যাগ খুলে নিতে হবে, পোস্টার সব খুলে নিতে হবে। না, আইএসএফ এর অধিকার নেই, ও যে মৌলবাদী ওরা যে সাম্প্রদায়িক দল, ওই দলের অধিকার নেই। না না, কৃষি গণতান্ত্রিক, কৃষি গণতান্ত্রিক গণতান্ত্রিক কি, ওই সিপিএম এর 34 বছর তো ছিল না, আমরা সাতটি গ্রাম পঞ্চায়েতে এলাকাতেই করছি, আজকে আমাদের চতুর্থ নম্বর সভা, এই সভাগুলো করছি মূলত চারটে দল, একটা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি, একটা সিপিআইএম, একটা সদ্য গজিওটা আইএসএফ, এরা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে মানুষকে। আমরা যা মানুষকে সে ব্যাপারে অবগত করার জন্যই কিন্তু মিটিংগুলো করছি, একদিকে সাম্প্রদায়িকতা, অন্যদিকে তৃণমূল সম্পর্কে একটা বিভ্রান্তিকর কথাবার্তা, এই দুটো এমনভাবে প্রচার করার চেষ্টা করছে যে আমরা রাস্তায় এই রমজান মাসে না চিনলে আমরা মিটিং করি না, পুজোর সময় মিটিং করি না, ভিতর বাধ্য হয়ে সাতটা অঞ্চলে সাতটা সভা করছে। দেখুন, বঞ্চনা বাম জমানায় আমরা দেখেছি যে বামেরা রাস্তা নেমে বলতো কেন্দ্র দেয় না, তখন সেটা কিমিক ছিল, আমরা বর্তমানে দেখছি যখন আমরা সবকিছু রাজনীতি করি, আমরা নিজেদের প্রশাসনে দেখি যে আমাদের 1,15,000 কোটি টাকা তারা দিচ্ছে বিভিন্ন স্কিম, এবং এই যে মিড ডে মিল যেটা 60-40 রেশিও, আবাস যোজনা 60-40 রেশিও, এই সমস্ত টাকা তারা দিচ্ছে না। আমরা ধর্ণা মঞ্চ করেছি 19-30 তারিখ, আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছে, প্রয়োজনে আমাদেরকেও যেতে হবে, এ টাকা আমরা আদায় করবো, নাহলে বাংলা মানুষের প্রতি বঞ্চনা আমরা মানব না। আইএসএফ এ টার্গেট করছে এই করি, আইএসএফ নতুন রাজনীতি দল হিসেবে তাদের কিছু নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে চলা উচিত, কিন্তু আইএসএফ সে রাস্তা না হেঁটে ওরা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ আক্রমণ করছে, আমরা রাজনৈতিক আক্রমণ করুক, এবং তারা তাদের দলের সমস্ত লোককে অসংগঠিত, এই লোকগুলোকে ওরা ধরে রাখা ধরে রাখা কোনদিনই পারবে না, কারণ চার জায়গাতে চারটে লোক এসে আইএসএফ এর পতাকা তলা চলে এসছে, এই লোকগুলোকে ধরে রাখতে পারবে না। আমাদের বক্তব্য হলো সাম্প্রদায়িকতাকে বিসর্জন দিতে হবে, সে বিজেপি হোক আইএসএফ হোক, আইএসএফ এর এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই আমরা বলছি, যেমন আমার বিজেপির বিরুদ্ধে বলতাম। নবসের দিকে বয়স কত, মেডিকেলে 40, ও সংবিধানে সব বুঝে গেল, আর তাবড় তাবড় এখানকার মানুষ বসে আছেন, নেতারা আছেন, তারাও সংবিধান নিয়ে নড়াচড়া করেন, পড়াশোনা করেন, নৌসাদ বলে দেবে আর বাংলার 10.5 কোটি মানুষ বিশ্বাস করে না, এটা হতে পারে না, নৌসাদে আরো জানার প্রয়োজন, আরো ওর যেহেতু শিক্ষানবিশ, ওর আরো জানার প্রয়োজন যে ভারতীয় গণতন্ত্র কি, ভারতীয় সংবিধান কি, এখানে দেশ কিভাবে পরিচালিত হয়, ওর জানা উচিত, একটা হাওয়ায় একটা দল এক জায়গাতে জিতে গেল, ও উড়ে বেড়াচ্ছে।